আপনি যেহেতু মুসলিম তাহলে সব হল ভেঙে মাদ্রাসা করাই উচিত বলে মনে করেন? ছবির গল্প যদি তৈরি করে তাহলে ছবি চলবে অবশ্যই, কিন্তু এখন যত হচ্ছে না, যত এখন ভালো ছবি বানাচ্ছেন দুই এক চারজন, আর যারা হল ভেঙে ফেলেছিলেন আগে তারা তো ভেঙেই ফেলছে। সো এখন দেখেন আপনি নতুন করে তো কোনো হল ভাঙছে না, বরঞ্চ তৈরি করার একটা প্রস্তুতি চলছে। হ্যাঁ, তার মাঝামাঝি যদি আমাদের মুসলিম কান্ট্রিতে দুই একটা মাদ্রাসা হয় সেটা খারাপ কিছু না। অবভিয়াসলি আরও ছবি ভালো হবে, আমাদের আরও হল বাড়বে ইনশাল্লাহ। মানে বলতেছেন যে তাদের আসলে হিদায়ত হয়েছে, যে এতদিন যে তারা অন্যায় করেছে, পাপ কাজ করেছে, সেখান থেকে আসলে মুক্ত হলো, এরকম না? সেই রকম কিছু না, আসলে প্রত্যেকটা শিল্পী মনে করেন যে আমরা শিল্পী হলে যাতে আমরা আল্লাহর কাছে ইবাদত করতে পারবো না, এটা ভুল কথা। আমরা শিল্পীরাও কিন্তু করি, নামাজ পড়ি। হ্যাঁ, কিন্তু একটা কথা হচ্ছে কি, মাদ্রাসা মসজিদ হবেই, হতেই হবে, আর পাশাপাশি হল হবে। হল হবে না কেন, এতদিন খারাপ গিয়েছে চলচ্চিত্রে, এখন দেখবেন আরও ভালো যাবে। না, নরসিংদীতে আমরা জেনেছি যে একটা সিনেমা হল ভেঙে মাদ্রাসা হচ্ছে, এটা জিনিসটা ভাইরাল হয়ে গেছে, এটা এটাতে আপনি আসলে মানে কীভাবে দেখছেন? না, আমি ততটা খারাপভাবে দেখছি না, যত ভালো কাজ হয়েছে এটা আমি বলবো বেটার কাজ করেছে। তাহলে যিনিই করেছেন খুব ভালো একটি কাজ করেছেন, ভালো উদ্যোগ নিয়েছেন, এটা তো আমার খারাপ কিছু লাগার কথা না। না, আপনারা তো চলচ্চিত্রের মানুষ, দেখা যাচ্ছে যে শাকিব খান সুপার স্টার, তার ঈদের সিনেমা ব্যাপকভাবে চলে, এবার হচ্ছে রাজকুমার সে হলে চলেছে, এই রাজকুমার চলার পরে হচ্ছে সিনেমা ভেঙে মাদ্রাসা করতেছে, এই বিষয়টা হচ্ছে যে শাকিব খানের সিনেমা চললে তারও সিনেমা হলের সংখ্যা বাড়ার কথা। যেমন মান্না ভাইয়ের সময়, জসিম ভাইয়ের সময় এগুলো 1500 সিনেমা হল ছিল, সেগুলো কমতে কমতে আজকে কিন্তু 150 চলে আসছে। তাহলে শাকিব খানের পরে তো সিনেমা হল কমতেছে, বাড়তেছে না, তো শাকিব খান থেকে লাভ কি বাংলাদেশে? না, অবভিয়াসলি লাভ আছে, ওনার মতো সোনার মানুষ না থাকলে হবে কী করে? কারণ ইন্ডাস্ট্রি একটা সোনার জিনিস, আর আমাদের এখানে খুনি হলো শাকিব ভাই। আর এখন যত কাজ হচ্ছে, ভালো মুভি হচ্ছে, শাকিব ভাই বানিয়েছেন, এখন আমাদের দীপজল সাহেবও বানাবেন, আরও যারা আসছেন রুজিনা ম্যাডামও বানাবেন, এখন দেখবেন জিনিসটা ঘুরে যাবে অন্যরকম। কারণ আমরা চাই এখন আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে, এবং এখন যে কটা হল আছেন আশা করি আমি পরবর্তীতে আরও 200-100 উপরে হল বেড়ে যাবে ইনশাল্লাহ। সিনেমা হল ভেঙে আর সিনেমা সিনেপ্লেক্স করুক, সেক্ষেত্রে ভালো, খুশি হওয়ার কথা। সিনেমা হল ভেঙে মাদ্রাসা করতেছে, তাতেও আপনারা খুশি কেন? হ্যাঁ, অবভিয়াসলি খুশি, কারণ আমরা তো প্রথমত আমরা মুসলিম, আর আমরা যত বাসও করি মুসলিম কান্ট্রিতে, সো এটাকে আমরা আগে প্রাধান্য দিব, তারপরে আমরা মিডিয়াতে আসব। তার মতে হচ্ছে আপনার, আপনি যেহেতু মুসলিম তাহলে সব হল ভেঙে মাদ্রাসা করাই উচিত বলে মনে করেন? না, এটা আসলে সব হল ভেঙে না, কিছু হল মানেই তো আমাদের বিজনেস, ব্যবসা করতে হবে, নাহলে মানুষ চলবে কী করে? আমাদের মতো শিল্পীরা খাবো কীভাবে? সেই দিক ক্ষেত্রে আমি বলবো যে কিছু মাদ্রাসা করুক, কিছু পাশাপাশি আমাদের হল থাকে। আপনি কি জানেন আসলে সিনেমা হল যদি না থাকে, বিনোদন কেন্দ্র না থাকে, মানুষ কিন্তু আসলে খুন, তারপর আহাজারি, তারপর হচ্ছে নেশা, এগুলোর প্রতি মানুষ কিন্তু আসক্ত হবে। সেক্ষেত্রে আসলে সরকারিভাবে উচিত নাকি যে বিনোদন কেন্দ্রগুলোকে স্ট্রং করা? আপনি কি মনে করেন? অবভিয়াসলি আমার মতো একই মত, কারণ আমাদের মনে হয় সরকারিভাবে এখন আরও ভালো করে বিনোদন করা উচিত, কারণ এখন জায়গায় জায়গায় যেগুলো মানে ছোটো ছোটো হল ছিল, এখন বড় বড় হোটেলে বা মার্কেটগুলোতে দেখবেন ভালো ভালো হল হচ্ছে, তা এক একটা জায়গায় যাওয়ার মতো একটু রুচির দরকার। এখন কিন্তু আর আগের মতো যে গুলিস্তানের হল না, যে মানুষ দৌড়ায় চলে যাবে, রিক্সাওয়ালা দৌড়ায় চলে যাবে, এখন যে কটা হল হচ্ছে মানুষ বড় লোক থেকে বলেন, মিডিয়াম ফ্যামিলি বলেন, ছোটো ফ্যামিলি বলেন, সবাই কিন্তু যাচ্ছে এবং খুব আনন্দে কিন্তু মুভি দেখছেন। ইভেন দেখেন আগে 50 টাকা 70 টাকা 100 টাকা ছিল টিকিট, এখন হচ্ছে 300, 500, 600, তারপরে কিন্তু মানুষ দেখছে না, কিন্তু তারা ভালো একটা পরিবেশে দেখছেন। তাই আমি চাই এই ধরনের যদি আরও কিছু হল বাড়ে। ধন্যবাদ। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সিনেপ্লেক্সে কিন্তু দেখেন 1 কোটি টাকা টিকিট বিক্রি করলে প্রোডিউসার পায় 12 লক্ষ টাকা, সেক্ষেত্রে আসলে সিনেপ্লেক্সের লাভ হচ্ছে না, এগুলো যদি সরকারি উদ্যোগে করে সেক্ষেত্রে সরকারের কি লাভ হবে না? অবভিয়াসলি হবে, তাতে তো কোনো ভুল নাই। তার মানে বলতে চাচ্ছেন যে আপনারা চলচ্চিত্র মানুষ হিসেবেও সিনেমা হল ভেঙে মাদ্রাসা করতে, এটা আপনারা সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ, খারাপ বলছি না, কিন্তু পাশাপাশি আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কিছু হল দরকার, যেটা আরও দেখবেন সামনে আমাদের আরও উন্নত হওয়ার ইনশাল্লাহ উন্নত হবে ইনশাল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন, নাম বলুন। আমি মামুনুর রহমান সোহাগ, আমি অভিনয় করি, অভিনয় শিল্পী এবং নৃত্য শিল্পী, পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনার। আচ্ছা আচ্ছা।